বিসমিল্লাহ রহমানুর রহিম। এফএম টিংলি চ্যানেলের পক্ষ থেকে এনটিআরসি এর সকল চাকরির সন্ধানী ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা আমার কাছে অনেকে জানতে চাচ্ছেন যে কতগুলো আবেদন করবেন, আপনি চাকরি নেওয়ার জন্য কতগুলো আবেদন করলে আপনি নিরাপদ। প্রকৃতপক্ষে কি জানেন এই প্রশ্নের কোনো সঠিক উত্তর কেউ দিতে পারবে না। কেননা আপনি যদি 1000 প্রতিষ্ঠানেও আবেদন করে থাকেন, আর যদি আপনি ওই 1000 প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠানেও যদি সবার চেয়ে মেধা তালিকায় এগিয়ে না থাকেন, তাহলে কিন্তু আপনার চাকরি হবে না। এখন ধরেন কেউ একজন ব্যক্তি একটা স্কুলে আবেদন করলো, শুধু একটি স্কুলে আবেদন করছে, ওইখানে মোট আবেদনকৃত লোকের সংখ্যা ধরেন 20 জন। এখন ওনার কপাল কি, উনি ওই 20 জনের মধ্যে সবার চেয়ে মেধা তালিকায় এগিয়ে। হ্যাঁ, আবার কেউ একজন ধরেন যে 1000 প্রতিষ্ঠানে আবেদন করলো, ওনার মেধা তালিকা ওই সকল প্রতিষ্ঠানে কারো থেকেই আগে না, অর্থাৎ উনি মেধা তালিকায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে কেউ না কেউ পিছনে পড়ে আছে, তাহলে কিন্তু ওনার চাকরি হবে না। এই জন্য টোটাল কথা হচ্ছে আপনি কতগুলো প্রতিষ্ঠানে আবেদন করবেন সেটা না বড় কথা, বড় কথা হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানে আবেদন করবেন সেখানে আপনি এগিয়ে আছেন কি না। তারপরও আপনি দেখা গেছে অনেকে ভাবতে পারে আমার মেধা তালিকা আমি 200-এর ভিতরে আসি, 500-এর ভিতরে আসি, 1000-এর ভিতরে আসি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মনের কনফিডেন্স যে যদি আপনি এগিয়ে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি এখানে চাকরি আমি পেতে পারি। এই জন্য যার যত মেধা তালিকায় আপনার অবস্থান হোক না কেন, আপনি কি করেন আবেদন করেন, নিজের এলাকায় করতে পারেন, হ্যাঁ পার্শ্ববর্তী এলাকায় করতে পারেন। কারণ অনেকে আবার প্রশ্ন করে আচ্ছা এটা কি উপজেলা ভিত্তিক নিয়োগ হবে, না আপনি যদি হ্যাঁ বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি আবেদন করেন, আবেদন করলে ওই প্রতিষ্ঠানে যদি আপনি এগিয়ে থাকেন হ্যাঁ তাহলে কিন্তু আপনার চাকরি হবে। এগিয়ে থাকা বলতে অনেকে কিন্তু বুঝতেছেন না যে এগিয়ে থাকা বলতে কী বোঝানো হচ্ছে। এটা হচ্ছে ধরেন আপনি যে কি নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ে আবেদন করলেন, হ্যাঁ ওইখানে ভ্যাকেন্সি আছে ইংরেজি পদের, হ্যাঁ আপনি ওইখানে কী করলেন আবেদন করলেন। এখন ওইখানে আবেদন করছে কয়েকজন, টোটাল মনে করেন ধরেন 20 জন লোক আবেদন করলো, এখন 20 জনের 20 রকম মেধা তালিকা অবস্থান থাকবে। ধরেন আমরা একটা রূপক আকারে ধরে নিতে পারি, একজনের হচ্ছে 100তম পর্যায়ে, আরেকজন হচ্ছে 500তম, আরেকজন কি 1000-এর ভিতরে, আরেকজন কি 1000 থেকে 1500-এর ভিতরে, আরেকজন কি 2 থেকে 2500-এর ভিতরে, আরেকজন কি 5000-এর পরে, আরেকজন কি 10000-এর পরে। এখন আপনারা বলেন কার চাকরি হবে, যে 100তম, যে ওদের সবার চেয়ে আগে আছে, যার মেধা তালিকা পজিশন, সেই কিন্তু বেসিক্যালি চাকরি হবে। এখন অনেকে আবার জানতে চাচ্ছেন আমি কি আগে আবেদন করব, আপনি আগে করেন না পরে করেন এটা আপনার ব্যাপার, কিন্তু আপনার মূল বেস হচ্ছে যে আপনি যে প্রতিষ্ঠানে আবেদন করলেন সেখানে যদি আপনি সবার চেয়ে মেধা তালিকায় আগিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ওখানে কী হবে চাকরি হবে। তাই আমি আপনাদেরকে বলবো, উপদেশ দিব যে আপনি কতগুলো আবেদন করবেন সেটা হচ্ছে আপনার অ্যাবিলিটির উপর নির্ভর করবে, আপনার টাকা পয়সা কেমন আছে, হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে আপনি যেই প্রতিষ্ঠানে আবেদন করবেন সেখান থেকে আপনার যাতায়াতের সুবিধা কেমন হবে, এই সব কিছু বিবেচনা করে আপনি বেশি বেশি আবেদন করেন, বেশি সংখ্যক প্রতিষ্ঠানে আবেদন করেন, তাহলে আপনার রিস্কটা কম থাকবে। আর যদি আপনার রিজিকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি চাকরিটি আপনি পেয়ে যাবেন। এই জন্য আপনি দুর্বল না হয়ে, আপনি মনকে হতাশাগ্রস্ত অবস্থায় না ফেলে আপনি কী করেন বেশি বেশি প্রতিষ্ঠানে আবেদন করেন। হ্যাঁ, আর বেশি বেশি প্রতিষ্ঠানে আবেদন করলে দেখা যাবে কি কোনো না কোনো প্রতিষ্ঠানে আপনি কারো না কারো চেয়ে আপনি কী থাকবেন এগিয়ে থাকতেও পারেন ইনশাল্লাহ। তাই আপনাদের হ্যাঁ সুকল্যাণ হোক, এবং তারপরে যদি আপনাদের কোনো কিছু জানার প্রয়োজন থাকে এই এপিসোডে কমেন্ট আপনি জানিয়ে রাখতে পারেন, হ্যাঁ আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ততদিন আপনারা ভালো থাকুন, হ্যাঁ ধন্যবাদ সবাইকে।